আসসালামুআলাইকুম। কত দিন ধরে প্ল্যান করছিলাম পয়লা ফাল্গুনে সন্ধ্যাবেলা আমরা একটা গেট টুগেদার পার্টি করব, কিন্তু সাডেনলি আমার শরীরটা হঠাৎ করে খুবই খারাপ হয়ে যায়। বিকেল থেকে শরীরটা খুব খুব খারাপ লাগছিল। আমার মনে হচ্ছিল যে সুগার লেভেল আমার অনেক লো হয়ে গিয়েছিল। তো যাই হোক, কিছু করার নেই, ইনশাল্লাহ নেক্সট ডে আবার কোনো প্ল্যান করা যাবে। তো এখন একটা আপনাদের ব্যাঙ্গেলস দেখাই, আসলে একটা না দুইটা। এই চুড়িগুলো আমি যখন 2022-এ বাংলাদেশে গিয়েছিলাম, আমার বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন এই চুড়িগুলো আমাকে দিয়েছিল। অনেক কিছু গিফট পেয়েছি আমি আমার ফ্রেন্ডসদের কাছ থেকে, তো এই চুড়িগুলো তার মধ্যে একটা। তো আমি যখন 2022-এ ঘুরে টুরে চলে এসেছি, আমি এই চুড়িগুলো রেখে এসেছিলাম বাংলাদেশ আম্মুর বাসায়। আসলে এই চুড়িগুলো না, অনেক কিছু রেখে এসেছিলাম, অনেক ড্রেস, তারপরে স্যান্ডেল, ব্যাগ, চুড়ি ভুলে রেখে এসেছিলাম। তো গত বছর যখন আজমি বাংলাদেশে গিয়েছিল, আম্মু এগুলো সব গুছিয়ে রেখেছিল। আমি আম্মুকে বলেছি সব আজমির সাথে দিয়ে দিতে, তো আজমি নিয়ে এসেছে। চুড়িগুলো খুবই সুন্দর, কখনো পরা হয়নি। তো ভেবেছিলাম ফাল্গুনের দিন যখন শাড়ি পরবো, সাথে চুড়িগুলোও পরবো, আর আমার বেস্ট ফ্রেন্ডকে ছবি তুলে পাঠাবো, ও দেখলে অনেক খুশি হবে। কিন্তু পরার হলো না, কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। নেক্সট ডে কখনো কোনো প্রোগ্রামে শাড়ি পরা হলে আমি এই চুড়িগুলো ডেফিনেটলি পরবো। আর চুড়িগুলো এত কালারফুল, মানে যে কোনো শাড়ির সাথে, যে কোনো কালারের শাড়ির সাথে পরা যাবে, যেহেতু মাল্টি কালার স্টোন দিয়ে আর পার্ল দিয়ে এই চুড়িটা করা। তো আমি একটু হাতে পরে একটু দেখছিলামও। আজকে ওয়েদারটা মিক্স ওয়েদার, বৃষ্টি রোদ, ব্রিটিশ ওয়েদার বলে কথা, রোদ বৃষ্টির কোনো খবরই থাকে না। তো ফাল্গুনে যেহেতু বের হওয়া হলো না, আমি সারা দিন ভেবেছিলাম যে কিছু না কিছু রান্না করব নাভিয়া আর আজমির জন্য। আর আজমি আর নাভিয়া যেহেতু পার্টিটাতে যেত না, তো ভাবলাম ওদের জন্য একটু ভালো মন্দ রান্না করি। আজকে ফাল্গুন, কালকে ভ্যালেন্টাইন, সব কিছু মিলে। তো রান্না করার সময় আরেকটা বাজে কাজ হয়ে গিয়েছে। আমি পেঁয়াজ বাসায় মাত্র দুইটাই ছিল, কেটে বসিয়েছিলাম তেলের মধ্যে। তার মধ্যে আমার একটা ফোন এসেছিল, পেঁয়াজ একদম পুড়ে শেষ। তো পেঁয়াজ আর দিতে পারিনি, আজমি কাছ থেকে আসা পর্যন্ত আমি ওয়েট করছিলাম, ও আসার পরে তারপর পেঁয়াজ দিব। ইন দ্য মিন টাইম আমি পুরো মাংসটা আম্মুর সাথে কথা বলে যে কিভাবে রান্না করা যায়, আম্মু বলো যে সব কিছু দিয়ে তুমি কষিয়ে এটা 80% রান্না করে ফেলো, যখন পেঁয়াজ নিয়ে আসবে বাকি পেঁয়াজটা দিয়ে বাকি 30% কমপ্লিট করে দিবা। তো আমি কেন জানি ইচ্ছা করছিল ধনে পাতাও দিয়ে দিব, বাট গরুর মাংসে ধনে পাতাটা অ্যাভয়েড করাই উচিত। আমি এরপর থেকে আর কখনো ধনে পাতা দিব না। কিন্তু মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল গরুর মাংসটার। গরুর মাংস আমার আর আজমির খুবই পছন্দ, তো ভাবলাম স্পেশাল দুইটা দিন তার জন্য একটু স্পেশালভাবে গরুর মাংস রান্না করি। আর সাথে আমি একটু মুরগির মাংস রান্না করেছিলাম, যেটা নাভিয়ার জন্য আমি আলাদা করে স্পাইস কম দিয়ে রান্না করেছি। আর গরুর মাংসটা নাভিয়াকে দেই না, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণ স্পাইস আমি অ্যাড করেছি, কাঁচামরিচও আমি অনেকগুলো কেটে দিয়েছি। আর এই তো এখানে প্লাম টমেটো, আমি খুবই প্লাম টমেটো খেতে পছন্দ করি। টমেটো আমার ন্যাচারালি পছন্দ না, বড় বড় টমেটোসগুলো আমি কখনোই খেতে পছন্দ করি না, কিন্তু সালাদ করে দিলে তাও খাওয়া যায়, আর তরকারির মধ্যে দিলে ঠিক আছে, কিন্তু এভাবে খেতে আমি পছন্দ করি না। কিন্তু প্লাম টমেটো খেতে খুবই মজা, চেরি টমেটো তো আরও বেশি মজা। তো এগুলো আমি কিনে এনে রাখি সালাদ করে খাওয়ার জন্য, এমনিতেও বসে বসে খাই। তো যেহেতু গরুর মাংস রান্না করলাম আর আমার প্ল্যানটা যেহেতু ভেস্তেই গেল, তো ভাবলাম ভালো করে সালাদ টালাদ দিয়ে আমি ভাত খাবো। অনেক দিন ধরে আমি ভাত খাই না, যেহেতু আমি ডায়েটে আছি, সো আমি ভাতটা যতটা পারি স্কিপ করি। কিন্তু যখন গরুর মাংস রান্না করি বা ল্যাম কারি করি, তখন আমি ডেফিনেটলি ভাত খাওয়া ছাড়ি না। তো আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম। আমার সবসময় গরুর মাংস বলেন বা মুরগির মাংস বলেন, বড় বড় আলু দিয়ে রান্না করতে খুব ভালো লাগে, আর আজমিও বড় আলু দিয়ে মাংস খেতে পছন্দ করে। তো এইখানে আমি শসা আর টমেটো কেটে সালাদ করে নিয়েছিলাম, এখন আমি সেই সালাদও নিয়ে নিলাম। আর সাথে কেন যেন আমার আস্ত কাঁচামরিচ খেতে ইচ্ছা করছিল, এত ঝাল ছিল মাংস, তারপরও কেন জানি আস্ত কাঁচামরিচ দিয়ে ভাত ডোলে তারপরে হচ্ছে সালাদ দিয়ে খাওয়ার মজাই আলাদা। আর অনেক দিন পর পর যেহেতু ভাত খাই,
যখন আমি ভাত খেতে বসি আমি ট্রাই করি একদম আমার মন মতো তারপরে ভাতটা খেতে। আর শরীরটাও যেহেতু খারাপ লাগছিল, আজমি কাছ থেকে আসার পর আমার সাথে রাগারাগি করছিল যে তুমি এত ডায়েট করো যার জন্য তোমার শরীর এরকম খারাপ লাগে, সুগার ফল করে। তো সব কিছু আমি মেখে ভালো করে ডিনারটা করেছি, কারণ শরীরটা খারাপও ছিল, একটু ওষুধও খাওয়া দরকার ছিল। খাওয়া দাওয়া করে একটু বেটার ফিল করছিলাম, আর আজমি আমাকে ওই দিক দিয়ে মজার মজার হাসির হাসির কথা বলছিল, একটু হাসছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।